নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আমি সৃজিতা রয়েছি আর পিউ রয়েছে আমার সঙ্গে তো যে গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা মাঝে মাঝেই নিয়ে আপনাদের কাছে হাজির হই সেরকমই একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হলাম গুরুত্বপূর্ণই বটে পিউ একটা না একটা দিক থেকে তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তবে অপর দিক থেকে কারো কারোর জন্য সুসংগত হতে পারে বিষয়টা যেটা হচ্ছে যে এবার থেকে ওই যে আমরা রেশনের চাল ডাল কিনতে যাই না সেখানে আপনি মদও পেতে পারেন হ্যাঁ এরকমই একটা সম্ভাবনা রয়েছে যে আপনি মদও পেতে পারেন এরকমই একটা প্রচেষ্টা আপাতত চালানো হচ্ছে আমাদের এখানে মানে গোটা ইন্ডিয়া যুগে যে রেশন ডিলার্স রয়েছে বা আমাদের রাজ্যের তরফ থেকে যারা রয়েছে তারা কেন্দ্রকে ইতিমধ্যে একটা চিঠি পাঠিয়েছে কি তাই তো কেউ একেবারে ঠিক কথা যেমনটা শ্রীতা বলছিল আর তাদের দাবি বা অভিযোগটা কি জানা শ্রীতা তারা বলছে যে যেভাবে বর্তমানে রাশন সবগুলো চলছে সেখানে তারা রকম লাভের মুখ দেখতে পাচ্ছেন না তো কোথাও গিয়ে একটা বিকল্প পথ দরকার এবং সেই বিকল্প পথ হিসেবে তারা এটাকেই বাতলে দিচ্ছেন যে যদি রেশন দোকানগুলিতে মদ বিক্রি করা যায় কোথাও কি লাভের মুখ দেখতে পাবে তবে শুধুমাত্র এখানে থেমে থাকে না। তারা তারা বলছেন যদি ভবিষ্যতে আবার এলপিজি সিলিন্ডার গ্যাসে বিক্রি করা যায় তাহলেও কোথাও কি হয়তো তারা লাভের মুখ দেখবেন অনেক কোথাও একটা সুরাহা হবে মানে যেখানে চাল ডাল চিনি বিস্কিট সবকিছুই পাওয়া যায় সেখানে আমরা মত পাওয়া যায় মানে সত্যি কথা বলতে কি বলতো অনেকেই এখন আছে মানুষের মধ্যে প্রবণতা যে রেশনের চাল ডালটা নিতে চায় না বা বর্তমানে তো নির্দিষ্ট অ্যামাউন্টের চাল মানুষ কিছু আবার কিছু মানুষের ক্ষেত্রে সেটা এখন তো অনেকে ফ্রিতেই পাচ্ছেন মানে সকলেই মোটামুটি ফ্রিতে পাচ্ছেন সেই একটা জায়গা তৈরি হয়েছে তো ওই জন্য এবার প্রত্যেক কোটা রেশন অফিসেই মোটামুটি ধরে নিন যে তিন থেকে চারজন কর্মী কাজ করেন এবার মালিক পক্ষ মিলিয়ে কর্মী মিলিয়ে মোটামুটি আমরা যদি গোটা হিসাবটা বহু লোক কাজ করেন এখন যেভাবে মানুষের রেশন দোকানের প্রতি মুখ ঘোরানোর সকলেই দোকানের থেকে চাল ডাল এগুলো কিনতে বেশি পছন্দ করে রেশনে যাওয়ার থেকে তো সেই জায়গা থেকে তাদের কার্ডসটাকে বা তাদের যে সোর্স অফ ইনকাম সেটাকে বাঁচিয়ে রাখার জন্যই এই প্রচেষ্টা যে যদি মদ বিক্রির লাইসেন্সটা পাওয়া যায় আর পাশাপাশি যেটা পিউ বলছিল যে এলপিজি সিলিন্ডার সেইটাকেও যদি রাখা যায় তাহলে অনেকটাই লাভবান হবেন তারা এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি কেন্দ্রীয় সরকার এটাকে সাপোর্ট দিয়ে দেয় তাহলে তারা পারে এবং তারা বলছেন যে এক একটি দু থেকে চারজন করে কর্মচারী রয়েছেন ও বলছিল শ্রীতা বলছিল সেক্ষেত্রে তাদের মানে জীবিকা নির্বাহ করে সেটার উপরে সেক্ষেত্রে যদি এই ধরনের কোন রকম আরো বেশি একটা পন্থা ইউজ করা যায় সেক্ষেত্রে আরো বেশি লোকের তাদের একটা সুরাহা বাড়বে আর তার টাকা পয়সার উৎসটা বাড়বে কিন্তু ব্যাপারটা কিন্তু না ভাবতে গেলে লাগবে না ভীষণ আশ্চর্য লাগছে আরও একটা জিনিস এই যে মদ মদ যে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট মানে এক নম্বরে দাঁড়িয়ে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ এমনিতেই বিরোধীরা ওই সেই কুড়ি টাকার মদের পাউচ নিয়ে তো কম মানে তরজা হয়নি এ রাজ্যে বা লকডাউনের সময় দেখেছিলাম যে বিভিন্ন দোকান কার্যত বন্ধ থাকলেও মদের সবগুলি কিন্তু খোলাই ছিল পরবর্তী সময় পরবর্তী সময় খোলা ছিল এবং যখন পুরো বন্ধ থাকতো তখন মদের দোকান কিন্তু মদের দোকান একদিন খুললে বিশাল লাইন দেখতে পাওয়া যেত তো সেই বিষয়টাকেই কাজে লাগাতে চাই রেশন অ্যাসোসিয়েশন এখন সেটা কেন্দ্রের তরফ থেকে তারা এই অনুমতি পান কি না সেটা দেখার বিষয় জানার বিষয় সেটা আমরা আপনাদেরকে জানাবো যখনই আপডেট আসবে তার জন্য কি করতে হবে একেবারে যেটা করে থাকেন যেমন করে আমাদের কন্টেন্টটা দেখার জন্য আমাদের ফেসবুক পেজে গিয়েছেন লাইক তো অবশ্যই করবেন কমেন্ট করতে ভুলবেন না অন্যান্য খবর দেখতেও নজর রাখবেন সেদিকে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তো করে রেখেছেন ওখানেও কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর সমস্ত খবরের আপডেট পেতে একমাত্র নজর রাখবেন রিপাবলিক বাংলায়